বন্ধুরা যারা যারা আমার প্রথম এই দুর্গাপূজার শপিং এখন তো হয়ে গেছে, যেমন আমি 5 দিনের শপিং 1 মাস আগেই করে ফেলেছি আর সেইটা পস্তাচ্ছি এখন আমি। আর এখন যার এই ওয়েদার রিপোর্ট সেটা দেখেছে আমার কি বলবো। আর যদি আপনারা পূজা শপিং করতে চাও তো বন্ধুরা আমি একটা সাজেশন দেবো, আমার তরফ যেমন আমি যেমন ঠকিয়েছি সেরকম যেমন তোমরা না ঠকো। সামনে দেখো তোমায় কিছু বাজার পাই যাবে, কিনবার তাহলে কিনে নাও। সাজেস্ট করবো দুর্গাপূজায় তোমরা জামা প্যান্ট না কিনে একটা করে রেনকোট নিলো, রেনকোট কি রেনকোট একটা দুটো কালো নাও, কালোটা কিন্তু ভালো লাগবে না, কালো নালো হলুদ সবুজ যা যা যেমন রেনকোট পছন্দ তেমনি লিলা বন্ধু। কারণ যদি পূজায় তোমাদের ঘুরবার আছে, যদি পূজায় এই ঘুরবার যে রাস্তাঘাটে তবে রেনকোট নিবে, আর যদি পূজার মণ্ডপে বসে দেখবার আছে তবে কিন্তু শপিংটা করো। সামনে দেখো এম বাজার আছে, তারপর বিশাল বাজার আছে, আরও তোমায় বাজার পাবে নিয়ে নাও তাহলে ঠিক আছে। আর যদি আমার প্রথম পূজায় ঘুরতে চাও তবে কিন্তু বাবু রেনকোটটা নিয়ে নাও, আমি তোমায় পোস্তাছি পূজার শপিংটা করে। আমার সাথে তোমরা যেমন না ঠকো ঠিক আছে। তো চলো, যদি ভিডিওটা ভালো লাগে সবাইকে শেয়ার করে দেবে, যেমন সবাই এবারে রেনকোট কিনে ঠিক আছে।